ভালো মানুষ আল্লাহর দুনিয়ার কাছে তার কাছে নিয়ে গেছে আর মর্যাদা হবে না। এখন কর্ম প্রত্যেক দিন সকালে ভোজন নামাজের পরে একশো বার কমা হবে, কমায় আনে দুইশো দরবার বেশি হয়ে যায়। উদ্ধার করে তবে অভাবিকা মুক্তি করে তবে আয়ু বৃদ্ধি করে দেয়, তারপরে কাম কাজ করে ব্যবসা বাণিজ্য অসুবিধা লাগে, কাম কাজ ব্যবসা বাণিজ্য করে এই যে কাম কাজ ব্যবসা বাণিজ্য করতেছেন শ্বাস প্রশ্বাস শ্বাসটা ভিতরে যাইতেছে বাইরে আসতেছে ভিতরে যাইতেছে বাইরে আসতেছে না বন্ধ হয়েছে বন্ধ হয়েছে না কাজে কর্মে ব্যবসা বাণিজ্যের শ্বাস আদান প্রদানও আছে আছে শ্বাস যাইতেছে আইতেছে কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চলতেছে শ্বাসটা বাইরে যাবে শ্বাসটা সাজে ভিতরে আসে কাজ করব ব্যবসা বাণিজ্য সর্ব অবস্থায় শরীরটা ভাব থাকলে নামাজ পড়বে না, কিন্তু জিকির করতে হবে না ভাব অবস্থায়ও কেন আল্লাহ আকবর নবর দাদা হেবি শরীর বললি।